হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে সমস্ত মানুষের সোমবার দিনে জন্ম হয়েছে তাদের ভাগ্য এবং জড়িত কেমন হবে এবং এমন ধরনের আরও নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি অন করে রাখবেন এবং আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ মানব জীবনের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হল তার চরিত্র আর এই চরিত্র নির্ভরশীল তার জন্মানোর গ্রহের উপর মানুষ জাতি যতই আধুনিকতার পাক না কেন এখন পর্যন্ত মানুষ গ্রহ ও নক্ষত্রের উপর বিশ্বাসী তাই পুরাণ কথা মতে ও পূর্বপুরুষের উক্তিকে মান্যতা দিয়ে বিচার করা হয় যে মানুষের ভাগ্য নির্ভর করে গ্রহের উপর গ্রহদের অবস্থান অনুসারে নির্ধারণ করা হয় যে জাতকের চরিত্র কেমন হবে সোমবার দিনে যাদের জন্ম হয়েছে তাদের মন হয় খুবই কোমল ও সর্বদা এরা হাসি মুখে থাকতে পছন্দ করে সব কাজের জন্য এরা সর্বদা প্রস্তুত থাকে সহজেই সমস্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা এরা করতে সক্ষম হয় সমস্ত ঝামেলা এরা খুব সহজেই সামলে নিতে পারে সোমবারের জন্মানো ব্যক্তিরা খুবই বুদ্ধিমান হয় এমনকি এরা খুব সাহসী ও কলাকৌশলী হয়ে থাকেন সোমবার মানে চন্দ্রের দিন হিসেবে মানা হয় সোমবার দিনে জন্ম হওয়া মানুষদের ন বছর বারো বছর এবং সাতাশ বছর বয়সে জীবনে একটু সামান্য ঝামেলা দেখা যায় কিন্তু এদের জীবন সবসময় প্রেম ও আরামের মধ্যে দিয়েই অতিবাহিত হয় সোমবারে জন্মানো মহিলাদের ব্যবহার খুবই শালীন ও সুন্দর হয় আবার সোমবার দিনে জন্মানো জাতক জাতিকাদের সমুদ্র বিজ্ঞানের উপর খুব দক্ষতা দেখা যায় এছাড়াও এরা মাছের ব্যবসা পাথরের ব্যবসা জামা কাপড়ের ব্যবসায় অধিক লাভবান হয়ে থাকে সাদা রঙ এদের জন্য খুবই শুভ তাই কোনো কাজে বেরো না লাগে সাদা রুমাল সঙ্গে রাখুন তাহলে খুব শুভ ফল পাবেন সোমবারের জন্মানো জাতক জাতিকারা সবসময় সর্দি ও কাশির সমস্যায় ভুগেন তাই ঠান্ডা যাতে না লাগে সেই দিকে লক্ষ্য রাখা অতি অবশ্যই প্রয়োজন সোমবারে জন্মানো জাতক জাতিকাদের প্রেম জীবন খুবই মাহত্বপূর্ণ হয় এরা প্রেমের বিষয়ে খুব সতর্ক থাকেন এরা কাউকে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসেন দাম্পত্য জীবন এদের মোটামুটি সুখেরই হয় বলা যায় এরা প্রথম প্রেম জীবনে কখনো ভুলতে পারে না এদের জীবনসঙ্গী বা সঙ্গিনীর মনের মধ্যে একটু অহংকার দেখা যায় এদের শুভ সংখ্যা হল দুই এবং শুভ রঙ হলো সাদা রং এবং শুভ দিন হল সোমবার শুক্রবার এবং রবিবার এবার তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ছিল আজকের বিষয় এখন একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন কোথাও আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন